কালটা পর্যন্ত না এর পরেটা কান দিও না বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী ভাইরা মিডিয়ার ভাইরা আপনাদের জানাই আমার সংগ্রামী সালাম প্রিয় ভাইরা এই খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট বাকশালি ভোট ডাকাতি ব্যাংক ডাকাতি সোনাচোর খুনি শেখ হাসিনার সরকারের পতনের সময় চলে এসেছে সারা বাংলাদেশে এই খুনিদের পতন ঘটানোর যুদ্ধের তামামা বেজে উঠেছে এই খুনি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার একটি সন্ত্রাসী সংগঠনের প্রধান হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে আগামী দিনে এই আওয়ামী লীগ এই সন্ত্রাসী সংগঠন সারা বাংলাদেশে গুম খুন হত্যা লুটপাট মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতাকারী আমাদের সার্বভৌমত্ব ভুলুণ্ঠনকারী আমাদের প্রিয় মাতৃভূমিকে ছিন্ন ভিন্ন করে আমাদের মাতৃভূমিকে দর্শনকারী খুনি পাকশালী শেখ হাসিনার সরকারকে ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা অবশ্যই পতন ঘটাবো প্রিয় ভাইরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই খুনিরা অবৈধ মামলায় এখনো গ্রেফতার করে গৃহবন্দী করে রেখেছেন আজকে এই সিলেটে 360 ইউনিয়ন পূর্ণভূমিতে উপস্থিত হয়ে আপনাদের মাঝে প্রতিজ্ঞা করতে চাই ইনশাল্লাহ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ঢাকা শহরে যে কোনো আন্দোলনের কর্মসূচি আসবে আমরা ঐক্যবদ্ধভাবে সকলে সমবেত হয়ে এই খুনি সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলে তাদেরকে বাংলাদেশের মাটি থেকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় করে ঘরে ফিরে যাবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা এই পর্যায়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হক
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এইখানে শেখ হাসিনার কারাগার থেকে আমরা অবশ্যই মুক্ত করে আনব আমাদের নেতা দেশনেত্রী জনতা তারেক রহমান জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম ধন্যবাদ জনতার মেয়র ইশরাক হোসেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাদের দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন গত কয়েকদিন ধরে